সরল রেখা অধ্যায়ের 3E লেসনের শুরুতেই আমাদের জানা দরকার যে সরল রেখা কাকে বলে। আমরা হয়তো অনেকেই জেনে আসছি যে রেখা দুই ধরনের, একটা হলো সরল রেখা আর একটা হলো বক্ররেখা, কিন্তু রেখাটা কাকে বলে, মেইনলি সরল রেখা কাকে বলে? রেখা বলতে আমরা অবশ্যই হয়তো অনেকেই জেনে থাকবো, কিন্তু সরল রেখা কাকে বলে? সরল রেখা হচ্ছে, সিম্পল কথায় যদি আমরা বিবেচনা করে থাকি, যে কোনো বিন্দুর সঞ্চারপথ দিক পরিবর্তন যদি না করে তাহলে সেই সঞ্চারপথকে সরল রেখা বলে থাকে। সহজ কথায় যদি বলি যে কোনো রেখার যদি আঁকা বাঁকা না থাকে, সোজা পথে যদি চলে, অর্থাৎ কোনো বিন্দু যদি সোজা পথে চলে, তখন তাকে বলা হবে সরল রেখা। মানে কি যে এখান থেকে ধরো এই পর্যন্ত চলে গেল, তাহলে একটা বিন্দু এখান থেকে এই পর্যন্ত গেল কোনো দিক পরিবর্তন না করে, যে সঞ্চারপথটা সৃষ্টি হলো বা যে পথের সৃষ্টি হলো এই পথটাকে মূলত আমরা বলবো সরল রেখা। ঠিক আছে, তো আজকের এই যে ক্লাসটা শুরু করছি, এই ক্লাস এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ 3G লেসন পর্যন্ত আমরা সরল রেখা নিয়ে কথা বলবো। সরল রেখা অধ্যায়কে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, যেটা এ থেকে ডি পর্যন্ত বা 3.1 থেকে 3.4 পর্যন্ত, আর 5 থেকে শেষ পর্যন্ত হচ্ছে, বা শেষের তিনটা লেসন হচ্ছে সরল রেখা। এই সরল রেখা নিয়েই হচ্ছে আজকের পড়াশোনা, এবং এখান থেকে আমরা সরল রেখার টুকটাক বেসিক জানবো এবং সূত্রগুলো আজকে আমরা দেখব, এবং পরের ক্লাসে সূত্রের প্রমাণ দেখব, তারপরে আস্তে আস্তে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো সরল রেখা আমরা সবসময় মনে রাখবো যে সরল রেখার সমীকরণ আসলে কেমন হবে। নর্মালি যদি আমরা চিন্তা করি যে সরল রেখার সমীকরণে কখনোই ভুলেও যে এক্স ওয়াই, যে কোনো সমীকরণ সাধারণত রিপ্রেজেন্ট করা হয় কিন্তু এক্স ওয়াই দ্বারা, তো এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স ওয়াই এর পাওয়ার কিন্তু থাকবে এক, এরকম এক থাকবে, বা ওয়ান তো লেখার কোনো প্রয়োজন পড়ে না, শুধু এক্স ওয়াই থাকবে সরল রেখার সমীকরণে। সে দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি সরল রেখার সাধারণ সমীকরণ বা সাধারণ আকার, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে সরল রেখার সাধারণ আকার। খেয়াল করে দেখো যে এখানে এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার কিন্তু ওয়ান আছে, কোনো কিছু লেখা নাই, তার মানে অবশ্যই ওয়ান আছে। যদি এরকম লিখি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, অথবা এখানে যদি ওয়াই দিই, ওয়াই দিই, তাহলে কিন্তু এটা সরল রেখা সমীকরণ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে এক্স এর ঘাত আছে 2। তার মানে সবসময় আমরা মনে রাখবো যে সরল রেখার সমীকরণ তখনই হবে যখন এক্স বা ওয়াই এই দুইটারই পাওয়ার থাকবে 1 করে। যদি শুধু এক্স থাকে তাও সরল রেখার সমীকরণ হতে পারে, শুধু ওয়াই থাকলেও সরল রেখার সমীকরণ থাকতে পারে, অথবা যদি উভয়ই থাকে তাও কিন্তু সরল রেখার সমীকরণ হবে। ওকে, আচ্ছা, এখন আসি সরল রেখার অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে ঢাল। ঢাল শুরুতেই ঢাল আমাদের জানা দরকার। এই ঢালের ডেফিনেশনটা হচ্ছে, তোমরা নোট নিয়ে নিতে পারো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হবে। ওকে, আমি আবারও রিপিট করছি, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলা হবে। ওকে, সিম্পল কথায় যদি আমরা আসি, তাহলে ধরি এটা একটা জিরো প্রসঙ্গ কাঠামো, এক্স বার ওয়াই ওয়াই বার একটা প্রসঙ্গ কাঠামো আমরা অঙ্কন করে নিচ্ছি। এইখানে দেখো এই যে একটা রেখা আমরা অঙ্কন করলাম, এটা একটা সরল রেখা হলো। এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে কি, এটা মূলবিন্দু যদি হয় তাহলে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তার মানে ধনাত্মক দিক বলতে হচ্ছে এখান থেকে এই দিকে। তো এখান থেকে এই রেখা যদি বিবেচনা করি, এই রেখা যদি বিবেচনা করি, তাহলে এই দিকে হচ্ছে পজিটিভ আর এই পাশে কিন্তু হবে নেগেটিভ। এই পাশে কিন্তু আমরা বিবেচনা করব না, এই পাশে কিন্তু আমরা বিবেচনা করব না, এই পাশে বিবেচনা করব পজিটিভ দিকে। তো পজিটিভ দিকে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মান যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে, তাহলে ট্যানজেন্ট বলতে কি, ট্যান ট্যান ট্যান, তার মানে কি আসছে, ট্যান থিটা, এই জিনিসটাকে বলা হবে ঢাল। ওকে, এবং ঢালকে এম দ্বারা প্রকাশ করে থাকি, তার মানে আমরা ঢাল সমান লিখতে পারি ট্যান থিটা, এই হলো ব্যাপার। কেস যদি আলাদা রকম হয়ে থাকে, ধরো প্রসঙ্গ কাঠামোটা একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এরকমভাবে দিয়েছি ওয়াই ওয়াই বার, রেখাটা এইরকমভাবে দিয়েছি আমরা এখন, তাহলে এইখানে আসলে আমরা ঢাল বিবেচনা করব কত, তাহলে ঢাল কোন দিকে হবে, এবার এই পাশে হবে, এদিকে হবে না, এদিকে হবে, কোনটা হবে, বলেছিলাম কি ধনাত্মক দিকে, তাহলে ধনাত্মক দিক কোনটা, ধনাত্মক দিক কিন্তু অবভিয়াসলি এই দিকে হবে, তার মানে এইখানে কোণের যে মানটা হবে তার ট্যানজেন্টের মানকে কিন্তু বলা হবে ঢাল। আচ্ছা, এই পাশে ছোট কোণের পরিমাণ আমরা যদি বিবেচনা করে নিলাম থিটা, এই অংশটা যদি থিটা হয় তাহলে এই কোণের পরিমাণটা কত হবে, আমরা খুব সহজেই জানি
যে পুরো কোণের পরিমাণ হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাণ হবে 180 মাইনাস থিটা। তো এই কোণের ঢালটা কত হবে? তাহলে ঢাল এম সমান টেন 180 মাইনাস থিটা। ওকে, সো এখানে যদি আমরা কোঅর্ডিনেট প্রয়োগ করি, তাহলে কোঅর্ডিনেট টেন থিটা, মানে এটাকে যদি একটু ভেঙে লেখো, 90 ডিগ্রি ইন্টু টু মাইনাস থিটা, এটা কোন ঘরে যাবে ত্রিকোণমিতির অনুযায়ী? সেকেন্ড ঘরে যাবে। তো সেকেন্ড ঘরে টেন ঋণাত্মক, তার মানে এখানে হচ্ছে মাইনাস টেন থিটা। ওকে, তার মানে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম যে এই রেখার ঢাল কিন্তু হচ্ছে মাইনাস টেন থিটা, মানে 90 ডিগ্রি সে কিন্তু বড়, আর এটা কিন্তু 90 ডিগ্রি সে অবভিয়াসলি কিন্তু ছোট ছিল। এই পাশে আমরা বুঝতেই পারছি ফিগার দেখে আর কি। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই লেসনের জন্য কী কী ফর্মুলা আছে, এবং ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবে আমার সাথে সাথে। আমি গ্রাফ অঙ্কন করে সূত্রগুলো বোঝানোর চেষ্টা করব, তবে সূত্রের প্রমাণ কিন্তু এই ভিডিওতে থাকবে না, প্রমাণগুলো থাকবে এর পরের ভিডিওতে। আচ্ছা, প্রথমেই যেটা আসছে একদম শুরুতে যেটা আমরা বলছি সেটা হলো যে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ। নর্মালি যদি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে 0x x বার y y বার, এক্স অক্ষের সমীকরণ বলতে কি, এই রেখার সমীকরণ। আমরা সবাই জানি যে এক্স অক্ষের উপরে y এর মান শূন্য, তার মানে এইখানে হোক পুরো রেখার উপরে, এখানে x প্রাইম থেকে x বার পর্যন্ত যে কোনো জায়গাতেই হোক না কেন, y এর মান শূন্য। তো y এর মান শূন্য মানে হচ্ছে এখানে y ইকুয়াল টু 0, এইটাকেই আমরা বলবো সাধারণত y অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ। দুই নম্বর, y অক্ষের সমীকরণ তাহলে হবে x ইকুয়াল টু 0, কারণটা হচ্ছে যে x অক্ষের উপরে যে কোনো জায়গাটাতে x এর মান হচ্ছে শূন্য। ধরো তোমাকে একটা পয়েন্ট আমি বসাতে দিলাম 5 0, এটা গ্রাফে বসাও, তাহলে তুমি কোথায় বসাবে? 1 2 3 4 5 এরকম জায়গাতে বসাবে, এটা আমরা একটু স্কুলে শিখে এসেছি, তাই তো? এখান থেকে আমরা দেখছি যে এই যে y এর মানটা কিন্তু x অক্ষের উপরে শূন্য হচ্ছে। ওকে, এই জিনিসটাই আর কি, আর কিছু না। তিন নম্বর হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলতে আমরা কি বুঝতে পারি? 0 x x বার y y বার। তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তার মানে কি, এই যে রেখাটা, এই রেখাটা x x প্রাইম, এই রেখাটার সমান্তরাল, তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা একটা রেখা হতে পারে, এই একটা রেখা হতে পারে, এটা অবভিয়াসলি x অক্ষের সমান্তরাল হয়েছে। তো এখান থেকে এই যে ডিস্টেন্সটুকু হলো, এই ডিস্টেন্সটুকুই আমাদের হলো মেইনলি, যদি আমরা এটা বিবেচনা করি b জানার ব্যাপারটা আর কি, b একটা কনস্ট্যান্ট বিবেচনা করলাম, এখানে কোনো সংখ্যা থাকতে পারে 4 5 6 7 8, যে কোনো কোনো সংখ্যা থাকতে পারে, আমরা বিবেচনা করে নিলাম যে এটা হচ্ছে b। আচ্ছা, তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু b, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে কিন্তু তার উত্তর। ওকে, তারপর y ইকুয়াল টু হচ্ছে b কার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যদি এটা এই পাশে থাকে, এরকম থাকতে পারে, যদি এই পাশে থাকে তাহলে এদিকে যদি মাইনাস, ধরো মাইনাস c আছে, তাহলে কি রেজাল্ট আসতো? y ইকুয়াল টু মাইনাস c, এটা কিন্তু হতো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, যদি বলি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে কি আসতো? তাহলে y অক্ষ কোনটা? y y প্রাইম x x প্রাইম, তো y অক্ষ এটা না, যদি এইদিকে থাকে, ধরো এখান থেকে এটা আমরা সমান্তরাল রেখা অঙ্কন করলাম, কার সমান্তরাল হলো এটা? y অক্ষের সমান্তরাল হলো। এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এই রেখার ডিস্টেন্সটা কত, ধরে নিলাম আমরা a, এটাও এই হলো কনস্ট্যান্ট, যে কোনো সংখ্যা থাকতে পারে 4 5 বা 8 10, যে কোনো পরিমাণ সংখ্যা হতে পারে। তাহলে এখানেও আসছে যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইকুয়াল টু a। ওকে, যদি এই পাশে থাকে তাহলে কি হবে? জাস্ট মাইনাস, যদি এখানে ধরো মাইনাসে, তার মানে x ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরা অলওয়েজ সবসময় এই পজিটিভটাই মনে রাখবো, অঙ্ক করার সময় এটা অটোমেটিক এর মান এসে যাবে আর কি, পজিটিভ আসলে ওই পাশে, নেগেটিভ আসলে এই পাশে, সেটা কোনো ব্যাপার না, আমরা এটাই মনে রাখবো যে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ। 5 নম্বর, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ,
5 মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে এটা কেমন হবে যদি আমরা কাঠামো অঙ্কন করে থাকি? তাহলে x 0 x বার y y বার মূল বিন্দু কোনটা? সাধারণত x অক্ষ এবং y অক্ষের যে ছেদ বিন্দু থাকে এই ছেদ বিন্দুটাকে আমরা মূল বিন্দু বলে থাকি, তার মানে o হচ্ছে মূল বিন্দু। তো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটা? এখান থেকে এই যে রেখাটা আমরা পাবো এই রেখাটাকে আমরা বলবো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এবং এটা সমীকরণ হবে y = mx। তার মানে এখানে আমরা সূত্রটা লিখতে পারি y = mx। এখানে m কি? আমরা শুরুতেই এটা ডিসকাশন করে নিয়েছিলাম, m হলো ঢাল। ঢাল বলতে কি বুঝি মনে আছে? তো সেটা হচ্ছে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মান, তার মানে এইখানে যে কোণ থাকবে তার ট্যানজেন্টের মান, তার মানে হচ্ছে ট্যান থিটা। m সমান কিন্তু এই জিনিসটা এখানে হবে, প্রশ্নে সেটা দেওয়াই থাকবে। ওকে, যদি মূলবিন্দুগামী না হয়, এই রেখাটা মূলবিন্দুগামী যদি না হয় তখন কেসটা আসলে কি হবে? মূল বিন্দুগামী নয় এমন রেখার সমীকরণ তাহলে হবে y = mx + c। এটা যদি আমরা গ্রাফে দেখি তাহলে মূল বিন্দু 0 x বার y বার রেখাটা এরকম আসবে। এই যে মূল বিন্দু থেকে y অক্ষ পর্যন্ত যে দূরত্ব, মানে রেখাটা হচ্ছে এই রেখাটা হচ্ছে y অক্ষকে যে অংশে ছেদ করেছে, এখানে ছেদ বিন্দু থেকে এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে c। বাংলায় যদি বলি তাহলে y অক্ষের ছেদকৃত অংশ বা কর্তিত অংশকে এই c বলা হবে, ঠিক আছে? অন্য কোনো অ্যাক্সিসের কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে এখানে m এর মানটা কোথায় বিবেচনা করব আমরা? অবভিয়াসলি কিন্তু এই দিকে, এই কোণের ট্যানজেন্টের মান হবে কিন্তু ঢাল। 7 নম্বর, x1 y1 বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায় বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। প্রমাণ আমরা পরে দেখবো, এটার শুধু আমরা এখন সূত্রগুলো দেখে নিচ্ছি। 7 নম্বর হচ্ছে যে একটা বিন্দু দেওয়া থাকবে এবং একটা ঢাল দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, এখন ঢাল আমরা কিভাবে বের করতে পারি? ধরো সরলরেখার সাধারণ আকার আমরা আগে দেখেছি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার ঢাল কত হবে? ঢাল হচ্ছে m সমান মাইনাস x এর সহগ ডিভাইড y এর সহগ। তার মানে রেজাল্টটা আমরা এখান থেকে যদি শর্টকাটে লিখি তাহলে x এর সহগ a আর y এর সহগ হচ্ছে b, তার মানে মাইনাস a বাই b। এটা কিভাবে আসে যদি আমরা প্রুফ করতে চাই তাহলে কিন্তু প্রুফ করা যায়, মানে সরাসরি ম্যাথমেটিক্যাল প্রমাণ দিয়ে আর কি। সেটা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি by ইকুয়াল টু ax মাইনাস c লেখা যায়, আবার y সমান মাইনাস a বাই b x মাইনাস c বাই b, এটা হয়। এখন এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে কম্পেয়ার করি, এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখো x এর সহগ এখানে হচ্ছে এই যে জিনিসটা, আর এখানে x এর সহগ হচ্ছে m, তার মানে m সমান হলো মাইনাস a বাই b, তার মানে এটা। তো যাই হোক, আমরা যখন ম্যাথ করব তখন এইভাবে ম্যাথ করতে গেলে আমাদের কয়েকটা মিনিট সময় চলে যাবে, সময়ের কিছুটা অপচয় হবে। সো এই অপচয়টা আমরা করব না, অপচয় না করে সরাসরি এটা আমরা মনে রাখব। তো এটা হলো সরলরেখার ক্ষেত্রে। কিন্তু কখনো কখনো এমন ঘটনা ঘটে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ঢাল বের করতে হবে। সরলরেখা দেওয়া থাকলে তো ওইভাবে বের করতে পারছি, কিন্তু বিন্দু দেওয়া থাকলে তখন সেটারও একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে ধরো x1 y1 ও x2 y2 দুইটা বিন্দু, এই বিন্দু দুটির সংযোগ রেখার ঢাল বের করতে হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত, ধরো এটা এই বিন্দু, এটা এখানে, আর এই বিন্দুটা হচ্ছে এখানে, তার এই বিন্দু দুটির সংযোগ রেখার ঢাল বের করতে হবে। কিভাবে বের করব আমরা? বিন্দু দ্বয়ের
সংযোগ রেখার ঢাল এম সমান, এখানে আমরা লিখব, যদি বাংলা দিয়ে প্রথমে লিখি তাহলে সুবিধা হবে, কোটি দয়ের অন্তর, কোটি দয়ের অন্তর ডিভাইড ভুজ দয়ের অন্তর, ভুজ দয়ের অন্তর। বাংলা দিয়ে আমরা এভাবে মনে রাখতে পারবো যে কোটি দয়ের অন্তর ডিভাইড ভুজ দয়ের অন্তর। এভাবে যদি এবার এখান থেকে লিখি তাহলে কোটি বলতে কি ওয়াই ওয়ান আর এখানে ওয়াই টু আছে, তার মানে এখানে লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা লিখতে পারি। আবার যদি চাই যে উল্টা করে লিখব তাও লেখা যেতে পারে এরকম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাও হতে পারে। এইভাবে কিন্তু আমরা ঢাল বের করতে পারবো কখন, যখন বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দু দেওয়া আছে সেখান থেকে আমাদের ঢাল বের করতে হবে, তখন আমরা এই প্রসেস অবলম্বন করে থাকবো। নয়টা সূত্র লিখে ফেলেছি কিন্তু আমরা সরলরেখার এখনও সাধারণ সমীকরণটাই লিখিনি, এখন আমরা সরলরেখার সাধারণ সমীকরণটা লিখি। সরলরেখার সাধারণ সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ হবে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এই সূত্রটাই আমরা অঙ্কে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে থাকব যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এটা যদি আমরা গ্রাফে একটু দেখানোর চেষ্টা করি, একটু পরিচয় দিয়ে দিই, তাহলে জিরো এক্স এক্স বার ওয়াই ওয়াই বার, এখানে আমরা বিবেচনা করে নিলাম যে এই রেখাটা হচ্ছে এটা, এই রেখাটা হচ্ছে এই রেখাটা, এই রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। মূল বিন্দু থেকে এখান থেকে যে ডিস্টেন্সটুকু আছে এই ডিস্টেন্সটুকু হচ্ছে এ, এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে বি, তার মানে হচ্ছে ও এ সমান স্মল এ আর ও বি সমান হচ্ছে স্মল বি, এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাগুলো। ওকে, তার মানে বাংলা দিয়ে যদি আমরা এখানে লিখি তাহলে এ হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ আর বি হলো ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ঠিক আছে? যে কোনো সমীকরণ থাকুক না কেন সেই সমীকরণকে আমরা এইভাবে কিন্তু প্রকাশ করে নিব। এবং এই যে বিন্দুটা আমরা পাচ্ছি এ বিন্দু, এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ জিরো আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো বি। এটা কীভাবে হলো? কারণ আমরা তো অলরেডি সবাই জানি আগে থেকে যে এক্স অক্ষের উপরে ওয়াই মান শূন্য এবং ওয়াই অক্ষের উপরে এক্সের মান শূন্য, সেই কনসেপ্ট থেকেই কিন্তু এটা আসলে মেনলি আসছে। সূত্র হচ্ছে যে ধরো দুইটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও হচ্ছে এক্স টু ওয়াই টু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? ধরো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, সেটা কোনটা? এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তাহলে এই দুইটা বিন্দুর যোগফল, এই সরলরেখাটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু লিখি সূত্রটা কেমন হবে, বিন্দু দ্বয়ের, বিন্দু দ্বয়ের সংযোগ, সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এর হলো সূত্র। সূত্রের প্রুফটা আমরা এখন দেখব না, সবগুলো প্রুফই আমরা দেখব, তবে সেটা পরের ভিডিওতে। এখন আমরা যদি আরেকটা সূত্র লিখতে চাই, যে ধরো এরকমই জিনিসটা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে কিন্তু একটু জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এরকম যে এখানে এরকম একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে কিন্তু এখানে বলে দিলাম যে এই মূল বিন্দু থেকে এর উপর একটা লম্ব আছে, এই লম্বের দৈর্ঘ্য হলো পি এবং এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের পরিমাণ হলো থিটা। তাহলে মূল বিন্দু থেকে কোনো রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি এবং লম্ব এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে উক্ত রেখার সমীকরণটা কি হবে? আচ্ছা, লিখে দিই তাহলে একটু সহজ হবে। তাহলে কোনো মূল বিন্দু থেকে, মূল বিন্দু বলতে কি জিরো জিরো বিন্দু আর কি, মূল বিন্দু থেকে, বিন্দু হতে কোনো রেখার, কোনো রেখার
উপর অঙ্কিত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য পি ও লম্ব লম্বটি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে উক্ত রেখার সমীকরণ হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি। এইটা হলো, অনেক জায়গায় দেখবে অনেক অনেক বইতে এখানে আলফা দেওয়া থাকবে এবং পি সব জায়গাতেই মোটামুটি দেওয়া থাকে, তবে এখানে কোণের পরিমাণটা এখানে বলা থাকে আলফা। যাই হোক, থিটা বা আলফা যাই দিয়ে লিখি না কেন, এটা আসলে মেজর কোনো পরিবর্তন না আর কি। তো এই হলো এখানকার সূত্র, আর অল্প বিস্তর দু একটা সূত্র আছে। সেই সূত্রগুলো হচ্ছে, যেমন ধরো যে তিনটা সরল রেখা কখন সমবিন্দু হবে। নর্মালি যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, যদি ফিগার অঙ্কন করি তাহলে কেমন হতে পারে, ধরো এটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, একই বিন্দুতে ছেদ করছে, তখন আর কি সেটাকে বলা হচ্ছে ধরো সমবিন্দু 13 নম্বর এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই সি ওয়ান ইকুয়াল জিরো এ টু এক্স বি টু ওয়াই সি টু ইকুয়াল টু জিরো এ থ্রি এক্স বি থ্রি ওয়াই সি থ্রি। এই রেখা তিনটির সাধারণ বিন্দু থাকবে কখন, রেখা ত্রয়ের সাধারণ বিন্দু থাকবে, যখন এক্স ওয়াই এর সহগ এবং কনস্ট্যান্টের সহগের ডিটারমিনেন্ট শূন্য হবে। তার মানে হচ্ছে এক্স এর সহগ এ ওয়ান এ টু এ থ্রি, ওয়াইয়ের সহগ হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি, এর ডিটারমিনেন্টটা যখন জিরো হবে তখন রেখা তিনটির একটি সাধারণ বিন্দু থাকবে বা রেখা ত্রয় সমবিন্দু হবে। এই হলো ব্যাপার। এছাড়া আরও যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা আশা করি বুঝতে পারবো, যেমন দুটি সরলরেখা ছেদ বিন্দু বের করা। কীভাবে ছেদ বিন্দু বের করি, যে দুইটা সরলরেখা ধরো হচ্ছে যে এ একটা স্ট্রেট লাইন এ একটা স্ট্রেট লাইন এখানে ছেদ করেছে, ছেদ বিন্দুটা আমরা কীভাবে বের করবো, এই সমীকরণ দুটো আমরা সলভ করলেই পাবো, অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন নির্ণায়ক যে যে পদ্ধতিতে পারি সেই পদ্ধতিতে সলভ করলে কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে যাব। তো এটার জন্য আমাদের তো টেন্স হওয়ার কিছু নাই। এছাড়া আরও কিছু যেগুলো জিনিস আছে এগুলো একদম কমন, যেগুলো আমরা অঙ্ক সলভ করার সময়ই কিন্তু আমরা পারবো আশা করি। তো আজকের ভিডিও ছিল এতটুকুই, যদি তোমাদের ভালো লেগে থেকে থাকে বা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে, আর আমার সাথে যদি কোনো বিষয়ে কোনো কিছু শেয়ার করতে চাও বা কোনো পরামর্শ দিতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে সরাসরি আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।